আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। আমরা সংক্ষিপ্ত আমরা অফিসের মধ্যে শেষ করে দিব। এই পর্যায়ে বক্তব্য এক মিনিটের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাহেব মেসির সম্মানিত ব্যবসায়ী ভাই মোহাম্মদ সাহেব তিনি। আজকে আমরা মোশেদার হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব এসে দাঁড়িয়েছে। আজকে আমরা যে মুসলমান সারা বিশ্বে লাঞ্ছিত হচ্ছি, আজকে ফিলিস্তিনির উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই। আজকে সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমানকে আহ্বান করব, সবাই একজোট হয়ে একত্রিত হয়ে মুসলমানের ঐতিহ্য রক্ষার্থে আমরা সবাই মুসলমান এক হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমরা সংগ্রাম আন্দোলন গড়ে যাবো। আমাদের এখান থেকে যদি কোন মুজাহিদের যদি ডাকা হয় তাহলে সর্বপ্রথম এই দুই নাম কেশরপুর ইউনিয়ন থেকে কানফিলাটের সকল মুজাহিদ ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলি বর্বর জাতির বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সেই শেষে আমাদের বাইডেনকে রাস্তা পাবে না, কারণ মুসলমান শাহাদাতের পেলা গ্রহণ করতে কখনো উপলক্ষে উপস্থিত আছেন সর্বস্ত জনতা। আজকে এখান থেকে আমরা একটি মেসেজ দিতে চাই, আল আস্তা মসজিদ আমাদের সকল মুসলমানের ফিলিস্তিনি একা নয়, আমরা সকল মুসলমানের এই আল আস্তা মসজিদের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।